শুভ সপ্তমী। আর এখন বাজে দুপুর 3:30। তো এখন আমরা দেখো সবাই রেডি হয়ে গেছি, আমার বর, আমি আর আমার ছেলে আছে ক্যামেরা ধরে। আমরা যাব এখন বাতকুল্লার ঠাকুর দেখতে যাব। আমরা প্রত্যেক বছর বাতকুল্লায় যাই, কিন্তু গত বছর কোভিডের জন্য যাইনি, বাতকুল্লায় সেভাবে পুজোও হয়নি। তো ওখানে যেতে গেলে একটু সকাল সকালই যেতে হয়, নাহলে প্রচণ্ড ভিড় হয়ে যায়, গাড়ি ঢুকতে দেয় না। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি, জানি না ওখানের পরিস্থিতি কেমন। তো বাতকুল্লায় গিয়ে বাতকুল্লার ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো আমি রেডি হয়ে গেছি ঠাকুর দেখার জন্য, পরে নিয়েছি এই কুর্তিটা আর তার সাথে ম্যাচিং ইয়াররিংস। কুর্তিটা কিন্তু বেশ সুন্দর, কেনার পরে জাস্ট একটু ফিটিংস করিয়ে নিয়েছি, খুব সুন্দর ফিটিংস হয়েছে। তো বললামই তো যে বাতকুল্লায় যাচ্ছি, তাহলে চলো বাতকুল্লায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ব্যাক টু বাতকুল্লা। এখন আমরা চলে এসেছি বাতকুল্লায়, আমাদের সাথে আছে রুকুল ম্যাডাম, রুকুল ম্যাডাম কি সুন্দর সেজেছে। আর এই দেখো সোমনাথ, সোমনাথেরও হ্যাপি ড্রেস হয়েছে। আর ওদিকে পোগো, পোগো কি করছো? আচ্ছা ঠিক আছে, এবছর বাতকুল্লায় উদয়ন সংঘের প্যান্ডেলটা কিন্তু অন্যান্য বারের তুলনায় একেবারেই ছোটখাটো হয়েছে, তবুও ভালোই লাগলো। এক জায়গা থেকে অন্য জায়গায় এলে বেশ ভালোই লাগে। আর বাতকুল্লা আমাদের কৃষ্ণনগরের কাছাকাছি হওয়ার জন্য কিন্তু আমরা প্রত্যেক বছরই বাতকুল্লায় আসি। তবে প্যান্ডেল ছোট হলেও প্রতিমা কিন্তু খুবই সুন্দর হয়েছে, বাতকুল্লায় ঠাকুর দেখতে আসলে নিরাশ হবে না। গেছি, এরপরে যাবো স্টেশনের দিকে, স্টেশনের দিকে যে ঠাকুরগুলো আছে সেখানে। উদয়ন সংঘের একটু আগেই আছে আরেকটা ক্লাব, তো সেটাই আমরা চলে এসেছি। এটারও মণ্ডপ প্যান্ডেল সেরকম ভালো হয়নি, বাতকুল্লা ইউনাইটেড ক্লাব অন্যান্য বছর বিশাল প্যান্ডেল হয়, তো এবার সেটা মিস করলাম। কিন্তু প্রতিমা খুবই সুন্দর হয়েছে, প্রত্যেক বছর যেরকম সুন্দর সুন্দর প্রতিমা হয় এবছরও তেমনই হয়েছে, খুবই সুন্দর। এখন আমরা চলে এসেছি বাতকুল্লার স্টেশন সংলগ্ন, এটা কি ক্লাব নামটা তো দেখছি না, যাই হোক এইখানে এবছর দেখছি প্যান্ডেল একদমই ভালো হয়নি। বিগত বছরগুলিতে এখানকার প্যান্ডেল কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়। তো দেখো এবার এখানে একদমই সিম্পল সাদা শীতে একটা ব্যান্ডেল হয়েছে, না আছে কোনো জৌলুস, না আছে কোনো কিছু, আর মায়ের মূর্তিটা অনেকটাই ছোট। এই যে প্যান্ডেলটা দেখে নাও, প্যান্ডেলটা খুবই সিম্পল। আর এই যে আমার কর্তামশাই ফটো তুলতে ব্যস্ত, এই মাঠটা কিন্তু বিশাল বড়। ছোট্ট খট্ট মেলা বসেছে, এই ঠাকুরটা দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্টেশনে। আর একটা ঠাকুর আছে, আর একটা ক্লাব আছে সেখানে। এটা বাতকুল্লা ফ্রেন্ডস ক্লাব, এই প্যান্ডেলটা বেশ ভালো হয়েছে।
আগে এসব জায়গায় অসম্ভব ভিড় হতো, কিন্তু সপ্তমীর দিনে ভিড়টা কিন্তু সেভাবে চোখে পড়লো না, মানে বাতকুল্লার চেনা ভিড় কিন্তু নেই। আমরা এখন আছি বাতকুল্লা ফ্রেন্ডস ক্লাবে, এটাও স্টেশনের কাছেই। তো যে কটা ঠাকুর এতক্ষণ পর্যন্ত দেখলাম তার মধ্যে এই ফ্রেন্ডস ক্লাবের ঠাকুরটাই কিন্তু মানে এই প্যান্ডেলটাই সব থেকে ভালো লেগেছে এখনো পর্যন্ত। তো এরপরে বোধহয় অনামী ক্লাবে যাব, তো সেই ভিডিওটাও শেয়ার করব। এবার আমরা চলে এসেছি অনামী ক্লাবে, তো গাড়ি রেখে আমরা গুটি গুটি পা অনামী ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখো যারা বাতকুল্লায় আসো প্রত্যেক বছর বা বাতকুল্লার বাসিন্দা, যে অনামী ক্লাবে সপ্তমীর বিকেলে কিন্তু এরকম ভিড় থাকে না, মানে এর থেকে প্রচণ্ড প্রচণ্ড বেশি ভিড় থাকে। আর অনামী ক্লাবের প্যান্ডেলও সেরকম বড় হয়নি। তবে তার মানে এই নয় যে বাতকুল্লায় এলে তোমরা নিরাশ হবে, মোটেও না। যে প্যান্ডেলগুলো যে কটা হয়েছে, এমনিতে তো বাতকুল্লায় পুজোর সংখ্যা কম, হাতে গোনা কয়েকটা বড় বড় প্যান্ডেল হয়। এছাড়া বাজারের দিকেও কয়েকটা আছে, সেগুলোর ভিডিও আমি অবশ্য তুলিনি, ওগুলো একদমই সাধারণ হয়েছে। এছাড়া রাস্তা দিয়ে যাওয়া আসার পথেও কয়েকটা দেখেছি, তো সেগুলো আমি শ্যুট করিনি, কারণ ওগুলো খুবই সিম্পল, একদম নর্মাল। তো যাই হোক, বাতকুল্লাতে এসে কিন্তু বেশ ভালো লাগলো, আর আমি একটু ফাঁকাই পছন্দ করি, আর এই কোভিড পরিস্থিতিতে তো ভিড়ভাড়টা এড়িয়ে চলাই ভালো। তো সেই জন্য ভিড়টা না থাকায় আমাদের বেশ ভালোই মজা হয়েছে। যারা যারা ভাবছো বাতকুল্লায় আসবে ঠাকুর দেখতে, এখনও নবমী আছে, দশমী আছে, একাদশীতেও বিসর্জন হয় না, অবশ্যই চলে আসতে পারো। এখন আমরা আছি অনামী ক্লাবে, মানে বাতকুল্লার ঠাকুরটা সেইখানে, কিন্তু অনামী ক্লাবে এসেও আমরা নিরাশ হলাম, কারণ অনামী ক্লাবও এবছর খুবই ছোট করে প্যান্ডেল করেছে, সেরকম জৌলুস নেই, কিছুই নেই, কিন্তু মেলাটা ঠিকই বসেছে, চারপাশে মেলাটা একদম যেরকম বসে সেরকম বসেছে, শুধু প্যান্ডেলটা ছোট হয়েছে, আর প্রতিমাটা অবশ্য খুবই সুন্দর হয়েছে। তো বাতকুল্লা ঠাকুর দেখা পর্ব শেষ, এবার আমরা বাতকুল্লা থেকে কৃষ্ণনগর। আর বাতকুল্লা অন্যবার যেরকম ভিড় থাকে, এবার কিন্তু সেই ভিড়টাও নেই, ভিড়ও অনেক কম। ঠাকুর দেখে সবাই ক্লান্ত, তো একটু আইসক্রিম বেক চলছে আমাদের, যে যার পছন্দের আইসক্রিম খাচ্ছে। দেখো আমাদের পোকোবাবু দুষ্টুমি করছে। তো এবার আমরা চলে যাব কৃষ্ণনগর। বাতকুল্লা থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি বাড়িতে, এসে একটু ফ্রেশ হয়ে চা টিফিন করে আবার ওই ড্রেসটাই পরে নিয়েছি। এবার যাব আমাদের বারোয়ারিতলা, আর তারপর যদি ইচ্ছে হয় তাহলে টুক করে একটু রাজবাড়িটা ঘুরে আসব। এই যে আমাদের বারোয়ারিতলায় চলে এসেছি, এখন সন্ধ্যা আরতি চলছে, তো এখানে বসে রাজবাড়িতে যাব। রাজবাড়ির ভিডিওটা আজকে শেয়ার করছি না, আজকের ভিডিও এইটুকুই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।